আজ মুন্সিগঞ্জে সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে আহত হন নারীসহ উভয় পক্ষের সাতজন। এ সময়ে বেশ কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার 10 অক্টোবর সন্ধ্যা 8টার দিকে পূর্ব বিরোধের জেরে আদারার সোলারসর গ্রামে আদারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের সঙ্গে আদারা ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিয়া গ্রুপের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আদারা 2 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহেক মিয়া বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার সাবেক মেম্বারের নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায়। তাদের ছোড়া ককটেল ও গুলিতে আমাদের 7 জন আহত হয়েছে। প্রায় 7 থেকে 8টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।